oh السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما সুপ্রিয় দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয় থাকছে পিতামাতার অধিকার সম্পর্কে সন্তানদের ওপরে পিতামাতার অধিকার কী যে পিতামাতারা সন্তানদের লালন পালন করে বড় করে মানুষ করেন যে পিতা মাতারা সন্তানদের জন্য অনেক কোরবানি অনেক ত্যাগ স্বীকার করেন যে পিতা মাতারা সন্তানদের জন্য নিজেদের আরাম হারাম করে দেন এবং বহু কষ্ট স্বীকার করে সন্তানদেরকে মানুষ করেন অনেক সময় যে পিতা মাতারা নিজেরা না খেয়ে থেকে সন্তানদেরকেই খাওয়ান যে পিতা মাতারা সন্তানদের লেখাপড়া তাদের শিক্ষা এবং তাদেরকে বড় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান সেই পিতামাতাদের অধিকার কি সন্তানদের ওপরে এই সম্পর্কে কিছু কথা প্রিয় দর্শকদের সামনে আলোচনা করা হবে ইনসা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে যেখানে তার অধিকারের কথা বলেছেন আল্লাহ তালা নিজের অধিকারের কথার বলার পরে পরেই পিতা মাতার অধিকারের কথা আলোচনা করেছেন এ থেকে বুঝতে পারা যায় যে পিতা মাতার অধিকার অনেক বড় এবং তাদের গুরুত্ব আল্লাহর কাছে অতীব মহান কারণ আল্লাহআ পিতা মাতার কথা বলেছেন দুই নম্বরে নিজের কথা বলার পর যেমন আল্লাহ তাল্লা বলছেন ও কাদা রব্বুকে আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কার উপাসনা করবে না এবং তোমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না তার তোমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে আল্লাহ বিস্তারিত বিস্তারিতভাবে কথাটা বলছেন কিবার যদি তাদের কেউ পিতা কিংবা মাতা এদের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের একজন কিংবা উভয়ই ফালা তাকুল্লাহমা উফিউ তাহলে তাদের সানে উফ শব্দটুকু ব্যবহার করবে না যদি কোনো কারণে আপনার পিতা বা আপনার মায়ের দ্বারাই কোনো একটা ভুল কাজ হয়ে যায় তাহলে সেই ভুল কাজটার কারণে আপনি মুখ থেকে এমন কথা বলবেন না যে উহ এরকম একটা কাজ করে ফেললে কিংবা তুমি অসন্তুষ্ট হয়ে পিতামাতার মাতার সালে উ শব্দটুকু ব্যবহার করবে না আল্লাহ তারা নিষেধ করছেন ফালা তাকুল্লাহমা উফেউ এবং তাদের সাথে জোরে চেঁচিয়ে কথা বলবে না ওয়াকুল্লাহমা কারীমা বরং তাদের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে এবং সম্মান জড়িত কণ্ঠে সম্মানের সাথে কথা বলবে ওয়াকফিদ রহমা জানা হাদদুল্লেমিলা রশমা আর আল্লাহ বলছেন ওদের জন্য পিতা মাতার জন্য তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দাও তোমার দয়ার বাজুকে বিছিয়ে দাও ওকফিদুল যাদা হাতদুল্লিমনা রহমা অকুল রব্বীর হাঙ্গমা কেমা রব্বাই সাগীরা। আতাদের জন্য বলো হে আল্লা রব্বুলা আলেমিন তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো রহম করো যেমন তারা আমার প্রতি দয়া করেছিল যখন আমি ছোট ছিলাম যখন আমি শিশু ছিলাম যখন আমি অসহায় ছিলাম যখন আমার করার কোনো শক্তি ছিল না যখন আমি নড়তে চড়তে পারতাম না পেশাব পায়খানা করতে পারতাম না প্যাস লাগলে পানি চাওয়ার শক্তিও আমার ছিল না ক্ষুধা লাগলে খাবার চাওয়ার শক্তিও আমার ছিল না কিন্তু আমার সামান্য আমার সামান্য ইঙ্গিতে আমি একটু কানতাম আর সেই দেখেই আমার মা বুঝতে পেরে যেত যে আমার পিয়াস লেগেছে আমার মা বুঝতে পেরে যেত যে আমার আমার খাবারের দরকার মা বুঝতে পেরে যেত আমি ক্ষুধার্ত হয়েছি সঙ্গে সঙ্গে মা সব কাজ ছেড়ে দিয়ে দূরে আমার কাছে আসতো আর আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমাকে দুধ পান করাতো আমাকে পানি পান করাতো তো আল্লাহ যেমন তারা ছোট অবস্থায় যখন আমি একেবারে অসহায় দুর্বল ছিলাম তখন আমাকে ওরা মানুষ করেছে আমার প্রতি দয়া করেছে আমার প্রতি রহম করেছে আমার জন্য কষ্ট স্বীকার করেছে আমার জন্য কুরবানি দিয়েছে তাই আল্লাহ আমি দোয়া করছি রব্বিরহামহুমা আল্লাহ তুমি ওদের প্রতি দয়া করো রব্বিরহামহুমা আল্লাহ তুমি ওদের প্রতি দয়া করো কামা রাব্বায়ালিক সাহিরা যেমন তারা আমার প্রতি দয়া করেছিল আমাকে লালন পালন করেছিল যখন আমি ছোট ছিলাম প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত ভাবে মায়ের বাপের গুরুত্বের কথা আলোচনা করে বলছেন যে তোমরা তাদের সাথে সদ ব্যবহার করবে তাদের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় খবরদার কোনো সময় অসন্তুষ্টি হয়ে রাগান্বিত হয়ে ক্রধান্বিত হয়ে ও শব্দটুকু তাদের সালে ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না তাদের জন্য সব সময় তোমাদের দয়ার বাজুকে বিছিয়ে দিবে তাদের জন্য সব সময় রহম দয়া প্রদর্শন করবে কারণ তারা তোমাদের জন্য যে কষ্ট যে ত্যাগ স্বীকার করেছে তার দৃষ্টান্ত কোন মানুষ দিতে বা পেশ করতে পারবে না তাই সব সময় আল্লাহ আলমিন পিতা মাতার কথা বলে বলছেন যে তাদের গুরুত্ব দিবে তাদের সম্মান করবে তাদের মর্যাদার খেয়াল লাগবে এটা হচ্ছে সুরা ইসরার কথা অনুরূপভাবে সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবসাইনা الانسانা বিওয়ালদাইহি حملته উম্মহু وهنান على وهن وفيصاله ইলাইয়াল মাসির সুরা লোকমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন ওসিয়ত করেছেন নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর সৎ ব্যবহার করবে হামালাত আলা ওহান মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছিল ওহানান আলা ওহান কষ্টের ওপরে কষ্ট দুর্বলতার ওপরে দুর্বলতা শিকার করে তোমাকে পেটের ওপরে ধারণ করেছিল আমরা সবাই জানি সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের ঘুম হারাম হয়ে যায় মায়ের খাওয়া হারাম হয়ে যায় মায়ের আরাম হারাম হয়ে যায় মায়ের চলাফেরা হারাম হয়ে যায় মায়ের ওঠা বসা হারাম হয়ে যায় মা জীবনের অনেক আরাম আরায়েশ থেকে জীবনের অনেক সুখ শান্তি থেকে মা আমার বঞ্চিত হয়ে যায় কখন যখন আমরা মায়ের পেটে আসি কারণ সন্তান যখন পেটে আসে তখন একজন মহিলা অনেক রকমের কষ্টের শিকার হয় ঠিক মতন খেতে পারে না ঠিক মতন বসতে পারে না ঠিক মতন ঘুমাতে পারে না চলাফেরা করতে পারে না কোথাও গেলে কষ্ট বোধ করে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় কত রকমের কষ্ট কোনো জিনিস খেতে গেলে অরুচি ভাব বমি চলে আসে অনেক কিছুই এসব তারা শিকার করে এই শিকার করে আমাদেরকে পেটে ধারণ করে রাখে নয় মাস পর্যন্ত আমরা ওই ওদের পেটে এইভাবে থাকি আর ওরা কষ্ট স্বীকার করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কষ্ট চিত্রটা পবিত্র কালামে তুলে ধরে বলছেন মা পেটে ধারণ করেছিল দুর্বলতার ওপরে দুর্বলতা কষ্টের ওপরে কষ্ট স্বীকার করে তারপরে তারপরে আপনাকে ওসব করলো আল্লাহ আকবর ওসব করার কষ্ট কি আমি আপনি পৃথিবীর কোন পুরুষ তার সঠিক বর্ণনা দিতে পারবে না তাছাড়া এই কষ্টর বর্ণনা আমরা যতই বলি যতই বলি তার সঠিক বর্ণনা দিতে কোনদিন আমরা পারবো না প্রসব করেছেন আপনাকে সে কষ্ট স্বীকার করেছে আমরা জানি প্রসব হওয়ার আগে অনেক জায়গাতে মানে গ্রাম শহরে এরকম পরিবেশ আছে এরকম আপনার প্রথা আছে যে ওই মেয়ে যার প্রসব হবে সে তার আত্মীয় স্বজনদের কাছে তার পরিবারের কাছে মা চেয়ে যায় ক্ষমা চেয়ে যায় মা চললাম মাফ করে দিও তার মানে সে মনে করে মনে হয় যেন এই প্রসবই আমি মারা যাব মনে হয় যেন শেষ হয়ে যাবে মানে কত বড় একটা বিশ্বাস কারণ কতজন মারা যাচ্ছে আমাদের রয়েছে আমরা তো সকলেই জানি যে প্রসব হতে গিয়ে বহু মেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এবং চলে যাচ্ছে আল্লাহ রবুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোনো কাজে পিতা কথা শোনা যাবে না তাদেরকে এ ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে সদ্ববাহার করব মানে আপনার বাপ আপনার মা তারা অন্য পথের পথিক তারা অন্য রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা অমুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন এখন সেই অমুসলিম পিতামাতার সাথে কি আপনি তাদের কথা শুনবেন আল্লাহ বলেছেন না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আনুগত্য করবে কিন্তু কখন কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে শিরিক করতে বলে এই শিরিক মূলক কাজে তাদের সাথে তোমরা খবরদার তাদের কথা শুনবে না হ্যাঁ যতদিন তারা দুনিয়াতে থাকবে তাদের দেখাশোনা তাদের খাওয়া পড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধার খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে ভাইরা আমার এখন একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আসছি সাথে থাকুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে থাকার জন্য বলছিলাম যে মা যখন প্রসব করতে যায় তখন অনেক আত্মীয় স্বজনদের কাছে মাপ চেয়ে নেয় কারণ তার মনে এরকম বিশ্বাস থাকে যে এটাই হয়তো আমার জীবনের শেষ আর এটা বাস্তবে আমরা অনেকেই দেখি যে প্রসবের সময় কত নারী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে একটি শিশুদের জন্ম দিতে গিয়ে একজন মায়ের জীবন দুনিয়া থেকে বিদায় জীবনের দুনিয়ার সবকিছু সমস্ত শোক শান্তিকে ত্যাগ করে দিয়ে সে চরম কষ্ট দুই বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছি এই মা মায়ের বুকের দুধ তুমি দুই বছর ধরে টেনে টেনে খাইছো আর মায়ের বুকের দুধের কোনো বিকল্প নাই পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে এমন দুধ আবিষ্কার হয় না যে দুধটি মায়ের দুধের সাথে তুলনা করা যাবে বা যে দুধটি মায়ের দুধের মতন হবে আজকে বর্তমান বিশ্বের কোনো ফ্যাক্টরিতে কেউ এরকম দুধ আবিষ্কার করতে পারিনি এবং প্রত্যেক ডাক্তাররা বলেন মায়ের দুধের মধ্যে যে জিনিস আছে সে জিনিস কেউ তৈরি করতে এমন কেউ সৃষ্টি করতে পারবে না কেন কারণ এই দুধ আবিষ্কার করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমরা যখন দুনিয়াতে আসি মায়ের পেটে যখন থাকি তারপরে দুনিয়াতে যখন আসি আমার দুনিয়াতে আসার মহান আল্লাহ রবুল আলমিন আমার মায়ের বুকে দুধ আবিষ্কার করে দেন, আমার আমার খাদ্য খাবার আমি যত ছোট থাকি আমার ওই বয়সে কোন বয়সে কতটা পাতলা কতটা গাড়া আর কতটা পরিমাণে কি রকমের দরকার মহান আল্লাহ রবুল আলমিন তার কুদরতি নিদামে ওই দুধটা পরিবর্তন করতে থাকে আমি বাড়তে থাকি মায়ের দুধটা বুকের মধ্যে পরিবর্তন হতে থাকে যতটা পাতলা যতটা গারা যেরকম ভিটামিনের দরকার মহান আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য ওই মায়ের বুকের মধ্যে তার কুদরতি নিজামে পরিবর্তন করতে থাকেন আর এই দুধ পরিবর্তন হতে থাকে এর কোনো বিকল্প নাই এই দুধ পান করিয়েছেন আমার মা আপনার মা আপনাকে পান করিয়েছে যখন আপনার ওই দুধ ছাড়া মায়ের দুধ ছাড়া আপনার কোনো উপায় ছিল না মা আমার চরম খেয়াল রেখেছে আপনারা জানেন আমরা সবাই জানি মায়ের কোলে যখন ছেলে থাকে মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কিন্তু তার কান সব সময় দাঁড়িয়ে থাকে ওই শিশুটার প্রতি যে ওই বাড়িতে ঘুমিয়ে আছে একটু আওয়াজ কানে গেলেই মা সব কাজ ছেড়ে দিয়ে দৌড়ে শিশুর কাছে যায় বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দুধিয়ে লাগিয়ে দেয় এবং দুধ খাওয়ায় আল্লাহ বলছেন অফিসা আলু হফি আমাইন তোমাকে দুই বছর ধরে দুধ পান করিয়েছে যখন তোমার ওই দুধ ছাড়া অন্য কোনো ব্যবস্থা ছিল না যে দুধ খেয়ে তোমার শরীরের রক্ত তৈরি হয়েছে তোমার রক্ত মাংস তৈরি হয়েছে তুমি শক্তি সামর্থ্যবান হয়েছ তুমি বলিষ্ঠ হয়েছ একজন পুরুষ আকারে তুমি তৈরি হয়েছ ওই মায়ের দুধ খেয়ে মায়ের বুক থেকে টানতে টানতে তুমি এত বড় হয়ে গেছ অথেব করুলি ওয়ালে ওয়ালে দেই তারপরে তোমার খাদ্যের ব্যবস্থা তুমি কি খাবে তোমার খাওয়ার প্রয়োজন আছে সেই দুধের আবিষ্কার তোমার মায়ের বুকে আমি আল্লাহ করে দিয়েছি তোমার সেই দুধটা কত পাতলা কত গাড়া এবং কি পরিমাণের ভিটামিনের দরকার আছে এটা কিন্তু আমার কাজ আমি আল্লাহ করে দিয়েছি অতএব আমার সুক্রিয়া আদায় করবে ওয়ালে ওয়ালে দেই আর সেই সাথে সাথে তোমার মা বাপের কৃতজ্ঞতাও জ্ঞাপন করবে কারণ তারা তোমার জন্য এতগুলি করেছে তোমাকে দুধ পান করিয়ে তোমাকে মানুষ করেছে ইলেইয়াল মাসির মানে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তোমরা এগুলি না করো আমি যা বললাম মায়ের কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করো পিতা মাতার যাতে সদ্ব্যবহার না করো তারা এত কোরবানি দেওয়ার পরেও যদি তোমাদের ব্যবহার তাদের সাথে ভালো না হয় তোমাদের আচরণ যদি তাদের সাথে ভালো না হয় তাহলে মনে রেখে দিও ইলাইয়াল মাসির ফিরে তো আমার কাছেই আসবে তোমরা যাবে কোথায় তোমরা যাবে কোথায় তোমরা কোথাও যেতে পারবে না একটা দিন আসবে যখন তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব যে তোমরা মায়ের সাথে ভালো ব্যবহার না করার শাস্তি তোমাদের কি হওয়া উচিত তখন তোমরা দেখতে পাবে যে তোমরা কি শাস্তি পেটি আছো কি শাস্তি ভোগ করতে আছো অতএব যদি আমরা মা-বাপের সাথে যে রকম ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ওরকম ব্যবহার যদি না করি তাদের কৃতজ্ঞতা ज्ञापन যদি না করি আল্লাহর কৃতজ্ঞতা ज्ञापन যদি না করি তাহলে এই কথাটা জহেনে মাথায় মনে রাখতে হবে যে একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেদিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন বলো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার কেন করনি বলো তোমার বাপের সাথে মা তোমার দ্বারাই কষ্ট কেন পেয়েছিল তোমার 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 মা থেকে সদ ব্যবহার পায়নি কেন তাদের মুখে হাসি ফোটাতে পারি কেন তাদের সুখের ব্যবস্থা করতে পারো কেন তাদেরকে কষ্ট দিয়েছিল নিজে সুখে ছিলে। নিজে আরামে ছিলে। নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে চরম সুখের সংসার পেতেছিলে আর তোমার বুড়ি মা বাপ কোথায় আছে তাদের খোঁজ খবর রাখুনি কেন রাখুনি বলো আজকে তোমরা আমার কাছে জবাব দাও ইলাই মাসির আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসতে হবে তো ভাই আমার কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারা যে কথাটি আমাদের সামনে এলো সেটা হচ্ছে এই পিতা মাতার সাথে সদ ব্যবহার করার নির্দেশ স্বয়ং দিয়েছেন আল্লাহ যিনি আমাদের সষ্টা সমগ্র সার্বভৌমত্বের সষ্টা পৃথিবীর স্রষ্টা সেই আল্লাহ আমাদেরকে বলেছেন মা বাপের সাথে সুন্দর ব্যবহার করতে হবে মা বাবা যদি কোনো ছেলেকে

তোমাদেরকে কোন অন্যায় কাজ করতে বাধ্য করে আলা আন তুশ্রিকা বি যে তুমি আমার সাথে কাউকে শরিক করো এরকম কাজ করতে যদি তারা বাধ্য করে ফালা তো তেহমা তখন কিন্তু তাদের আনুগত্য করা যাবে না আল্লাহর অবাধ্যে কারো আনুগত্য করা চলে না আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোনো কাজে পিতামাতার কথা শোনা যাবে না তাদেরকে এই ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে সদ ব্যবহার করব। মানে আপনার বাপ আপনার মা তারা অন্য পথের পথিক তারা অন্য রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা অমুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন এখন সেই অমুসলিম পিতামাতার সাথে কি আপনি তাদের কথা শুনবেন আল্লাহ বলছেন না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আনুগত্য করবে কিন্তু কখন কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি দিয়েছিদার দেখাশোনা তাদের খাওয়া পড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধার খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে তো ভাইরা আমার কথা হচ্ছে যে মা বাপ যদি আমাদেরকে শরীয়ত বিরোধী কোন কাজ করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু মা বাপের মানে আনুগত্য করা যাবে না এবং মা বাপের কথা শুনে চুরি করা যাবে না মা বাপের কথা শুনে কাউকে প্রহার করা যাবে না মা বাপের কথা শুনে কারো প্রতি জুলুম করা যাবে না মা বাপের কথা শুনে আরো যে সমস্ত অন্যায় কাজ আছে তা কিন্তু করা যাবে না মা বাপের কথা শুনতে হবে যখন মা বাপ আমাদেরকে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে না বলবে হ্যাঁ দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করব এই কথাটা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন তো মোট কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারাই আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে মা বাপের মর্যাদা আর মা বাপদের সম্মান আল্লাহ রবুল আলমের কাছে অনেক বেশি আর আমাদেরকে আল্লাহ বলে দিলেন শিক্ষা দিলেন যে আমরা আল্লাহর ইবাদতের পরে পরে দুই নম্বরে মা বাপের সাথে সদ ব্যবহার করবো একজন সাহাবি আবদুল্লাহ রিয়াল আনহো আল্লাহ নবীকে বলছেন আল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞেস করে বলছি রা আল্লাহ আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ কোনটা কালা আর আলা তো আল্লাহ ওয়াক্তিহা আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ হচ্ছে যে সময়ে নামাজ আদায় করা নামাজটা সময়ে আদায় করা অনেকে আছে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু সমস্যা হচ্ছে যে নামাজটা সে তার মন মতো পড়ে মানে যখন ইচ্ছা হয় তখন যায় যখন মন হয় তখন যায় আদান হয়ে গেছে এ জামাতের শুরু হবে টাইম হয়ে গেছে এখন তাড়াতাড়ি গিয়ে জামাতে সামিল হতে হবে এরকম তাড়াহুড়ো করে বলে যাচ্ছি পরে নেব এরকম মনে করে না এটা কিন্তু চলবে না কেন কারণ নামাজের সময় আছে একটা আল্লাহ কর্তৃক এ নামাজ আসছে আর আল্লাহ তাহলে এই নামাজকে একটি নির্দিষ্ট সময়ের সাথে আদায় করা ভেঙে দিয়েছেন অতএব আপনাকে একটি নির্দিষ্ট সময়ে এই নামাজটাকে আদায় করতে হবে

الذين هم عن صلاتهم ساهون যে নামাজিরা তাদের নামাজ থেকে উদাসীন মানে নামাজটা ঠিক মত সময়ে পড়তে যায় না যখন ইচ্ছা তখন যায় যখন ইচ্ছা হয় পড়ছে পড়ে নিচ্ছে কিন্তু নিজের ইচ্ছা মতো। এই নিচ্ছা মতন পড়া যাবে না والذين يراون আর যারা নামাজ লোক দেখানোর জন্য পরে। প্রসিদ্ধতা অর্জন করার জন্য পরে খ্যাতি লাভ করার জন্য পরে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য হচ্ছে এই কথা তো মোট কথা হচ্ছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন আবদুল্লাহ বিন মাসুদ যে সব থেকে প্রিয় কাজ কি আল্লাহর কাছে তো আল্লাহ নবী বললেন আসসালা তো আল্লাহ ওয়াক্তিহা সব থেকে প্রিয় কাজ হচ্ছে সময়ে নামাজ আদায় করা তারপরে কোনটি তো আল্লাহ নবী বললেন মা বাপের সাথে সদ ব্যবহার করা তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা তো এখানে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে যে প্রথমত নামাজ সময়ে আদায় করা এটা আল্লাহর কাছে অতি প্রিয় কাজ আর দুই নম্বরে হচ্ছে পিতা মাতার সাথে সদ ব্যবহার করা আল্লাহর কাছে উত্তম কাজ অতি প্রিয় কাজ আর তিন নম্বরে হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক তার জন্য জিহাদ করা যান দিয়ে জিহাদ করা মাল দিয়ে জিহাদ করা কলমের মাধ্যমে জিহাদ করা বিভিন্ন ভাবে জিহাদ করা যাতে করে আমাদের দিন আল্লাহর প্রতিষ্ঠা হতে পারে প্রয়োজনে আমাদেরকে জিহাদ করতে হবে তো মোট কথা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মা বাপের সাথে কি ব্যবহার করতে হয় এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার হাদিসের মাধ্যমে মা বাপের কথা এবং মা বাপের গুরুত্ব দিয়ে বলছেন যে প্রিয় কাজের মধ্যে হচ্ছে যে মা বাপের সাথে সদ ব্যবহার করা ভাইরা আমার দর্শক বৃন্দ কথাটা খুব মনে রাখবেন কোরআনের কথা আল্লাহ বলেছেন পথে মা বাপদেরকে ছোট নজরে খাটো করে দেখবেন না তাদের মর্যাদার কথাটা বিরাট আকারে ভেবে রাখবেন তাদের সম্মানের কথাটা বিরাট আকারে মাথায় রাখবেন কারণ তাদের সম্মানের কথা মাথায় বিরাট আকারে না রাখলে পারান এটাকে তুচ্ছ জ্ঞান করলে পারান আপনি হয়তো ভুলেই থেকে যাবেন আপনি এটাকে ছোট মনে করেই থেকে যাবেন এইভাবেই হয়তো আপনি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে চলে যাবেন কিন্তু কালকে কেয়ামতের মাঠে এটা কিন্তু ছোট আকারে দেখা হবে না কালকে কেয়ামতের মাঠে এটা বিরাট আকারে দেখা হবে যে তুমি তোমার সাথে সব ব্যবহার কেন করনি ভালো ব্যবহার কেন করনি কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই ব্যাপারটা অন্য গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটাকে বড় করে দেখা হবে এবং কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে এখান থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন যে যেখানে আছেন আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু